শীতের শুরুতেই দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এনটিভি। নেত্রকোনায় এনটিভি পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে ছিন্নমূল মানুষ যেমন সন্তোষ প্রকাশ করেছেন, তেমনি অনুষ্ঠানে আসা অতিথিরা এনটিভির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে সেই আশা ব্যক্ত করেন। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। এনটিভির পরিচালক মোস্তফা সারোয়ার বাবুর পক্ষ থেকে আটপাড়া উপজেলায় সুখারি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা দেউশি গ্রামের 300 শীতার্ত পরিবারের নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই কম্বল পেয়ে দারুণ খুশি দেউশি গ্রামের শীতার্ত মানুষ। শীতসহ নানা দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানান এনটিভি পরিবারের সদস্যদের। আমরা খুবই খুশি হইলাম এবং আনন্দিত হইলাম এবং আমরা দোয়া করি যে কম্বল দিছে তার লাগে, তার মা বাবার লাগে দোহরি, দাদা দাদির লাগে দোহরি। কম্বল পাইছে এতে তো আমরা আল্লাহর রহমতে খুবই আনন্দিত। কম্বল হাইছে, আল্লাহ দিছে, আল্লাহ তাদের শান্তি দিবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক মোস্তফা সারোয়ার বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এনটিভি সবসময় সারা বিশ্বে এই ধরনের কাজ করে থাকে, চ্যারিটেবল কাজ করে এনটিভি, আর শুধু এখানে না অন্য করে। আর এইটার জন্য আমি ব্যক্তিগত আমি নিজে প্রতি বছর ইনশাল্লাহ এটা আমরা কন্টিনিউ রাখবো। সরকারের পাশাপাশি এনটিভির মতো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোকে সাধুবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারি বিভিন্ন ভাবে দেয়া হচ্ছে ত্রাণ সহযোগিতা, এর পাশাপাশি আপনারা এনটিভির পক্ষ থেকে যে ত্রাণ সহযোগিতা প্রদান করলেন, যে শীত বস্ত্র বিতরণ করলেন, এটা আপনারা সাধুবাদ জ্ঞাপন করছি। এনটিভি পরিবারের সদস্যরা সকল প্রকার দুর্যোগে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়, এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান এনটিভি পরিচালক মোস্তফা সারোয়ার বাবু। এনটিভি নিউজ ডেস্ক।